হ্যালো ভিউর্স সাবস্লাইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছি আমি আল মাহমুদ রাইহান আজ আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে রাখবেন অনেকে আছেন আপনার যে আপনার প্রোফাইলের পার্সোনাল ইনফরমেশন আপনার বন্ধু ব্যতীত অন্য কেউ না দেখুক এমন চান অথচ আপনি প্রাইভেসি দিতে পারছেন না এর জন্য ফেসবুক কর্তৃপক্ষ নতুন একটি ফিচার যোগ করেছে সেটা হচ্ছে আপনাকে সুযোগ দিচ্ছে আপনার ইচ্ছে করলে আপনি ফেসবুক প্রোফাইলটি লক করে রাখতে পারবেন তাহলে দেখুন কীভাবে লক করা যায় তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক আগে বলে রাখি ফেসবুক প্রোফাইল কেন লক করব লক করার উদ্দেশ্য কী আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে রাখেন তাহলে আপনার ফেসবুক বন্ধু ছাড়া আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে শুধু তারাই আপনার পার্সোনাল ইনফরমেশন ছবি লাইক কমেন্ট শেয়ার এবং আপনার স্ট্যাটাসগুলো পোস্টগুলো দেখতে পাবে বা কেউ দেখতে পারবে না তাহলে চলুন কীভাবে শুরু করা যাক আমরা কীভাবে ফেসবুক প্রোফাইল লক করতে পারি প্রথমে আপনার ফেসবুকের পাশে তিনটি স্ট্রেট লাইন আছে ওই স্ট্রেট লাইন পাশে ওইটাই ক্লিক করুন ক্লিক করার পরে দেখবে একদম নিচে চলে যান নিচে গেলে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশান আসবে অপশনগুলোর ভিতরে দেখবেন লেখা আছে যে হেলথ সেন্টার আপনি হেলথ সেন্টারের থেকে সাহায্য নেবেন হেলথ সেন্টারে ক্লিক করুন হেলথ সেন্টারে ক্লিক করার পর একটু সময় নেবে হেলথ সেন্টারে ক্লিক করার পর এখন উপরে একটা ছাপ্সের অপশন আসবে ওই সার্চ বক্সে গিয়ে লিখবেন প্রোফাইল লক এল ই প্রোফাইল এল ও সি কেইডি প্রোফাইল এল ও সি কে ইডি প্রোফাইল লক লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন আপনার এখানে অপশান আসবে প্রথমে যে হাউ ডু লক প্রোফাইল ওয়ার্ক তাহলে হাউ ডু ওয়ার্ক প্রোফাইল এ ক্লিক করুন ক্লিক করার পর নিচে যাবেন একদম নিচে নিচের দিকে যেতে থাকুন নিচে গেলে দেখবেন অপশন পাবেন যে হাউ ডু আই লক মাই প্রোফাইল তাহলে হাউ ডু লক মাই প্রোফাইলে ক্লিক ওখানে লেখা আছে এক নম্বরে ট্যাব হেয়ার ওখানে ট্যাপ করুন বা ক্লিক করুন ক্লিক করলে দেখা যাবে যে নিচে লেখা আসছে যে লক ইয়ার প্রোফাইল আপনি যদি আপনার প্রোফাইলে লকের প্রোফাইলে ক্লিক করুন তাহলে আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে দেখুন আমার প্রোফাইলটি লক হয়ে গেছে এখন আপনি ইচ্ছা করলে আবার এটাকে আনলকও করতে পারবেন কীভাবে আনলক করবেন সেটাও এখন দেখিয়ে দেব লকের প্রোফাইল ইউর প্রোফাইল ইজ লকড ওখানে ক্লিক করুন এখন আনলক করতেছি কীভাবে সেটা দেখুন মানে সাম সি সাম অপশন নিচে ওই সি সাম অপশনে ক্লিক করুন একদম নিচে লেখা আছে আনলক ইউর প্রোফাইল নিচে আনলকের প্রোফাইলে ক্লিক পর কন্টিনিউ কন্টিনিউ থেকে কিপ সিটিং দ্য ওয়ে দ্য আর নাও ওটাকে চিহ্ন দিন টিকচিহ্ন আনলক প্রোফাইল দেখুন যে ইউ হ্যাভ আনলক ইউর প্রোফাইল ওকে দেখুন আমার প্রোফাইলটি আনলক হয়ে গেছে এভাবে আপনি আপনি ইচ্ছা করলে আপনার প্রোফাইলটিকে লক করে রাখতে পারবেন এবং ইচ্ছা হলে আনলকও করে রাখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার দেবেন এবং কমেন্টস যদি কোনো সমস্যা হয় কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে